হ্যালো ভিউয়ার্স বুক রিভিয়েন্ট জবে স্বাগতম এর আগে আমরা আলামিন মিশনের ক্লাস ফাইভ থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছিলাম এবার ইংলিশ মিডিয়ামে পঞ্চম থেকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সমস্ত ডিটেলস জানাবো বাংলা মিডিয়ামে ভর্তির প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আমরা ইংলিশ মিডিয়ামের ভর্তির প্রক্রিয়াটা সম্পূর্ণ জানাবো তো এটা একটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল প্রক্রিয়া যেখানে আবাসিক থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম সিবিএসসি কারিকুলামের ভিত্তিতে পড়ানো হবে বয়েস এবং গার্লস উভয় ঠিক আছে এবার এটার ক্ষেত্রে বলে রাখি আলামিন মিশনে ক্লাস ফাইভ থেকে নাইন এবং ইলেভেন যারা সায়েন্সে শুধুমাত্র ভর্তি হবে তাদের জন্য কিন্তু ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে পারবেন এবার কি হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো কি না ফার্স্ট দেখো প্রেডিক্টেড মার্ক ইস্যুড বাই দ্য স্কুল উইল নট বি অ্যাকসেপ্টেড ডিউরিং দ্য ফাইনাল অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশনের সময় যেটা আপনি ফাইনালে যে মার্কস পেয়েছেন সেটা বড়ো ম্যাটার না এখানে কী হবে অনলি দ্য অ্যাপ্লিকেশান কোয়ালিফাইড দ্য অ্যাডমিশান টেস্ট উইল বি কল্ড ইন দ্য কাউন্সিলিং অর্থাৎ যদি তাদের যে অ্যাডমিশান টেস্ট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে যদি কোয়ালিফাই নাম্বার পায় এবং সন্তোষজনক নাম্বার পায় তবে তার ভিত্তিতে কিন্তু তারা অ্যাডমিশান নেবে এবং ঠিক আছে যারা ক্লাস ইলে টেন্থ যারা বোর্ডে পরীক্ষা দিচ্ছ দু হাজার তারা কিন্তু তারাই অ্যাপ্লিয়ার অ্যাপ্লিকেশান করতে পারবে ক্লাস ইলেভেনের জন্য তারপরে সিবিএসই ক্লাস ফাইভ থেকে নাইনে যারা ভর্তি হতে চাইছো তারা কেউ যদি ফোরে পড়ে থাকো ফাইভে ভর্তি হতে পারো কেউ যদি ফাইভে পড়ে থাকো তাহলে সিক্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশনের জন্য কী করতে হবে টিপি ডাব্লিউ ডট যে গোল করে আমরা আলামিন মিশন ডট ও যে সাইটটা দেখিয়ে দিচ্ছি এই সাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশানের প্রসিডিউর সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার অ্যাডমিশান টেস্ট যেটা ফিস অ্যাডমিশান টেস্ট যেটা হবে সেই টেস্টের ফিসটা হবে কি না ফিজ অফ অ্যাপ্লিকেশান ইজ রেস ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কাদের জন্য ফাইভ হান্ড্রেড হলো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য ফাইভ হান্ড্রেড এবং ত্রিপুরার স্টুডেন্টদের জন্য কিন্তু হাজার টাকা দিতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য পাঁচশো টাকা এবং ত্রিপুরার জন্য হাজার টাকা দিতে হবে আর একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো কি স্টুডেন্ট শুড আপলোড দেয়ার স্ক্যান্ড কপি অফ ফটো অর্থাৎ যারা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছো তাদের কি ফটো এবং সাইন এই দুটো কিন্তু আপলোড করতে হবে ফটোটা হতে হবে কত পঁচিশ কিবির ভিতরে এবং সিগনেচারটা হতে হবে দশ কেবির ভিতরে ঠিক আছে এইটা কিন্তু ম্যাটার করতে হবে এবং ফর্ম ফিল আপের পদ্ধতি কীভাবে ফটোটা কম কেবির মধ্যে নিয়ে আসবেন সেটা কিন্তু আমরা ডিটেলস আমাদের অন্যান্য ভিডিও দেখানো আছে যেটা তোমরা দেখতে পাবে প্লেস্টে এবার আমরা দেখাবো কি এজ লিমিট অ্যাজ অন থার্টি ফার্স্ট অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ একত্রিশে মার্চ অনুযায়ী ক্লাস ফাইভে যারা অ্যাডমিশান হবে তাদের বয়স হতে হবে দশ থেকে এগারো সিক্সে এগারো থেকে বারো সেভেনে বারো থেকে তেরো এবং এইটে তেরো থেকে চোদ্দো নাইনে চোদ্দো থেকে পনেরো অর্থাৎ এই এস ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন করতে হবে এবার অ্যাডমিশান টেস্টের যে শিডিউল অর্থাৎ কোন সময় কী হবে অ্যাডমিশান টেস্টের যে ফর্ম ফিল আপ বা সাবমিশানের যে লাস্ট ডেট সেটা কত না তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের থার্ড জানুয়ারি থেকে এবং পরীক্ষা হবে টুয়েলভ জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা থেকে একটা এবার যে পরীক্ষাটা হবে সেটা হলো একশো মার্কসের পরীক্ষা হবে দু ঘন্টার পরীক্ষা হবে আর দু ঘন্টায় পরীক্ষায় যে মার্কসটা কোন ক্লাসের জন্য কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ কোন পরীক্ষা থেকে কোন প্রশ্নে কোন সাবজেক্টে কত মার্কের প্রশ্ন হতে পারে আমরা সমস্ত কিছু ডিটেলস জানাবো ক্লাস ফাইভ এবং সিক্সের ইংলিশে তিরিশ ম্যাথে তিরিশ ইভিএস এবং জিকের ক্ষেত্রে তিরিশ এবং মেন্টাল এবিলিটি এবং ইসলামিক স্টাডিসে দশ এই এবার ক্লাস সেভেন থেকে নাইন পর্যন্ত ইংলিশে পঁচিশ সায়েন্সে পঁচিশ সোশ্যাল স্টাডিজ অর্থাৎ তোমাদেরকে কি বলে হিস্ট্রি জিওগ্রাফি এতে ফিফটিন এবং জি মেন্টাল অ্যাবিলিটি এবং ইসলামিক স্টাডিসে দশ অর্থাৎ সোশ্যাল স্টাডিজ এবং জিকেতে মিলে পনেরো হবে ক্লাস এইট থেকে নাইন ক্লাস ইলেভেনে যারা ভর্তি হতে চাইছো তাদের শুধুমাত্র ইংলিশে কুড়ি ম্যাথে তিরিশ এবং সায়েন্সে ফিফটি এই মার্কস ডিস্ট্রিবিউশন এবার আমরা স্যাম্পেল প্রশ্ন এবার যেটা বলবো যে সিলেবাস সব কিছু বলে দিলাম স্যাম্পল প্রশ্ন সম্পর্কে জানতে হলে আমাদের অন্যান্য ভিডিও আছে সমস্ত কিছু দেখে নিতে পারো তাছাড়া ফর্ম কিভাবে ফিল করবে তারপরে ফর্ম ফিল আপের পরে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলস দিয়ে দেবো পরীক্ষার জন্য তো এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আমরা এই ধরনের তথ্য সবার সামনে তুলে ধরতে পারি